বেহাল সড়কের পাশে নাজুক ড্রেনেজ ব্যবস্থা সংকটে জর্জরিত নৌগা পৌরবাসী দফায় দফায় ট্যাক্স বাড়লেও বাড়িনীর সেবার মান মেগা প্রকল্প অনুমোদনের অপেক্ষায় কর্তৃপক্ষ এবং দেশের ইতিহাসে আমের সর্বোচ্চ দাম পরিচর্যার বাড়তি খরচ ও উৎপাদন কমায় কারণ ক্রেতার নাভিশ্বাস খুশি বাগান মালিক সহ ব্যবসায়ীরা আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগে ও সময়ে থাকছে সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে রাজশাহী বিভাগ সঙ্গে আছে আমি ছোয়াখন্দকার দেশের ইতিহাসে এবছর আমের বাজার সবচেয়ে চড়া সরকারি হিসেবে দাম গতবারের দ্বিগুণ কম উৎপাদন আম পরিচর্যার ব্যয় বৃদ্ধি এবং সার্বিক মূল্যস্ফীতি এর কারণ বলছেন সংশ্লিষ্টরা এদিকে বেশি দামের আমের ক্রয় ক্ষমতা নিয়ে হাপেতে প্রান্তিক ভোক্তাদের তবে ভালো দামে লাভবান হওয়ায় খুশি বাগান মালিক সহ ব্যবসায়ীরা হাবিবুর রহমান পাপ ছবিতে বৌদুদ রানার প্রতিবেদন রাজশাহী চারঘাটের ফতেপুর গ্রামের সাইদুর রহমান বানেশ্বর বাজারে এক মন লক্ষণ ভোগ বিক্রি করেন আঠারোশো টাকায় গত বছর যার দাম ছিল মাত্র সাতশো টাকা দ্বিগুণের বেশি বেড়ে গুটি আম বিক্রি হচ্ছে ষোলোশো টাকায় গত বছর ছয়শো সাতশো আটশো পরের দিকে ছিল আর এবছর চোদ্দশো থেকে আঠারোশো পর্যন্ত কিনা বেচা হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন দেশের ইতিহাসে এবার আমের দাম সর্বোচ্চ মৌসুমের মাঝামাঝি প্রতিমন আম্রপালি তিন হাজার দুইশো থেকে সাড়ে তিন হাজার ল্যাংড়া বিক্রি হচ্ছে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা হিমসাগর এবার আকাশ ছোয়া দাম আগামী এক সপ্তাহের মধ্যে সাড়ে পাঁচ ছয় হাজার হতে পারে স্বাধীনতার পরে এইবারই সর্বোচ্চ বাজার হয়েছে অনলাইন উদ্যোক্তারা বলছেন চড়া দামে কেনার পর ভোক্তার নিকট পৌঁছে প্রতিমন ভালো মানের আমের দাম পড়ছে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা ভোক্তা পর্যন্ত আমাদের একশো তিরিশ টাকা পড়ছে কেজি মানে আমরা সীমিত লাভে দেই আর কি চার হাজার টাকা মন কিনে আমাদের খরচ সরস সব কিছু মিলে যাতায়াত খরচ মিলে আমাদের প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত আমাদের পৌঁছানো পড়ে যায় কম পরিচর্যা ব্যয় বৃদ্ধি ও সার্বিক মূল্য স্ফীতিতে এবার আমের দাম অন্যান্য বছরের তুলনায় বেড়ে যাওয়ায় বিপাকে ক্রেতা কথা বলছিল তিরিশ পঁয়ত্রিশ টাকা মানে সত্তর আশি টাকা কেজি যে পরিস্থিতি আপনার সাধারণ মানুষের কিনে খাওয়া খুব টাফ হচ্ছে অনেক বেশি দাম কৃষি বিপণন অধিদপ্তরের হিসেবে গত বছরের জুনে পাইকারিতে প্রতি কেজি হিমসাগর আমের দাম ছিল একচল্লিশ টাকা এবছর তা আশি টাকা গত বছর প্রতি কেজি ল্যাংড়ার দাম টাকা থাকলেও উনচল্লিশ তেতাল্লিশ টাকা কেজির আম্রপালি এবার তেহাত্তর টাকা মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী শহরের সড়কে খানাখন্দক দুর্বল ড্রেনেজ ব্যবস্থা সহ নানা সমস্যায় জর্জরিত নওগাঁ পৌরবাসী পৌরবাসীর অভিযোগ দফায় দফায় বাড়ানো হয়েছে পৌর ট্যাক্স পানির বিলসহ নানা সেবা খাতের অর্থ মেয়র বলছেন মেগা প্রকল্পের অনুমোদন পেলেই লাঘব হবে দীর্ঘদিনের দুর্ভোগ রকিবুল ইসলামের ছবিতে এমআর রকের রিপোর্ট যাত্রী নিয়ে হেলে দুলে চলছে যানবাহন খানা খন্দের এসব সড়ক থেকে ইট আর খোয়া সরে গেছে অন্তত দশ বছর আগে তাই সামান্য বৃষ্টিতেই পানিতে টয়টুম্বুর থাকে এসব সড়ক এসব সড়কে বছর ধরেই দুর্ভোগ থাকলেও বর্ষায় তা বেড়ে যায় কয়েক গুণ শহরের ব্যস্ততম একটি সড়ক ঘোষপাড়ার আটত্রিশ দশমিক ছত্রিশ কিলোমিটার পরিধির নগা পৌরসভার বেশিরভাগ সড়কেরই এরকম নাজুক অবস্থা আশ্বাস প্রতিশ্রুতিতে পার হচ্ছে যুগের পর যুগ স্থানীয় ভুক্তভোগীরা দ্রুত এই সমস্যার পরিত্রাণ চান গাড়ি ঘোড়া তো চলতেই পারে না আর আমরা যখন কলেজে যাই তখন আমাদের জামা কাপড়ে কাদা লেগে যায় বৃষ্টি আসলে এক হেঁটু জল হয় যাওয়া যায় না সবাই আশ্বাস দেয় আজ হবে কাল হবে রাস্তা কিন্তু কোনো সংস্কারই হয় না শহরের কালীতলা চক্রাণ আর্জিনৌগা বালুডাঙ্গা দুর্গাপুর মুন্সিপাড়া মহল্লার বাসিন্দারা আছেন বেশি দুর্ভোগে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বছর জুড়েই জলাবদ্ধতা মোকাবেলা করতে হয় তাদের ওয়ার্ড কাউন্সিলররা বলছেন মহল্লার নাজুক অবস্থার জন্য বাসিন্দাদের তোপের মুখে থাকতে হচ্ছে তাদের পৌর মেয়র বলছেন তিনশো কোটি টাকার দুটি মেগা প্রকল্প অনুমোদনের অপেক্ষায় প্রকল্পের অর্থ হাতে এলেই দুর্ভোগ দূর হবে এই দুটা প্রকল্পের মাধ্যমে ড্রেন এবং রাস্তা সমুদয় আমি কমপ্লিট করতে পারবো এবং পাশাপাশি যে কেন্দ্রীয় বাস টার্মিনাল এটাও আমি প্রায় সাড়ে তিন লাখ বাসিন্দার এই শহরকে দু সালে প্রথম শ্রেণীর পৌরসভা ঘোষণা করা হয় এম রকি সময় সংবাদ নওগাঁ উদ্বোধনের অপেক্ষায় সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক শেষ হয়েছে অবকাঠামো নির্মাণ কাজ প্রকল্প পরিচালক বলছেন পার্কের সব কাজ শেষ করে আগামী মাসেই প্লট বরাদ্দের প্রক্রিয়া চালু হবে অমৃত সেনের ছবিতে রিঙ্কু গুঞ্জুর রিপোর্ট সিরাজগঞ্জের যমুনা নদীর কোল ঘেসে প্রায় চারশো একর জমির ওপর গড়ে উঠছে বিসিক শিল্প পার্ক শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রায় সাতশো কোটি একুশ লাখ টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেয় সরকার এরই মধ্যে শিল্প পার্কে রাস্তা ড্রেন লেক দেয়াল গেটের কাজ বিদ্যুৎ ও গ্যাসের লাইন স্থাপন সহ অবকাঠামোগত কাজ প্রায় শেষের পথে এখন চলছে প্লট বরাদ্দের প্রস্তুতি সিরাজগঞ্জের যে বেকার যুব সমাজ আছে এদের একটা ভালো একটা কর্মসংস্থান হতে যাচ্ছে এখানে ইন্ডাস্ট্রি হবে ফ্যাক্টরি হবে বড় বড় শিল্প গ্রুপ আসবে এবং সিরাজগঞ্জের অর্থনৈতিক বিপ্লব ঘটবে প্রকল্প পরিচালক বলছেন আগামী মাসে প্লট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আশা করছি যে খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে মোট আটশো উনত্রিশটি প্লটে সাতশো পঞ্চাশটি ক্ষুদ্র বৃহৎ ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা রিঙ্কুকুণ্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ অনুমোদন না নিয়ে পাবনায় ফুয়েল ডিসপেন্সার ব্যবহার করে অন্তত পাঁচটি স্থানে বিক্রি করা হচ্ছে পেট্রোল ও অকটেন দাহ্য পদার্থ মজুদ করায় তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি বড় কোনো দুর্ঘটনার আগেই ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট ছোট দোকানে ফুয়েল ডিসপেন্সার থেকে জ্বালানি দেয়া হচ্ছে যানবাহনে ফিলিং স্টেশনের মতো বিক্রি করা হচ্ছে পেট্রোল ও অকটেন পাবনার চাটমোহর ফরিদপুর ও ঈশ্বরদী উপজেলায় অন্তত পাঁচটি স্থানে এভাবে বিক্রি করা হচ্ছে যানবাহনের জ্বালানি এসব প্রতিষ্ঠানের নেই কোনো ডিলারশিপ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন দাহ্য পদার্থ মজুদ করায় তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি এটা একদিকে ঝুঁকিপূর্ণ এবং এটা ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর

সবুজ মোল্লা সময় সংবাদ পাবনা এবার জেনে নেব রাজশাহী বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা বিশ জুন বগুড়ার বনানী এলাকায় মহাসড়কে অভিযানে নামে বিআরটিএ ও পুলিশ প্রশাসন এসময় সময় যানবাহনের বৈধ কাগজপত্র না থাকা বেপরোয়া গতির যান হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সতর্ক করা হয় এ সময় ষাটটি যানবাহনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার এবং দেশের ইতিহাসে আমের সর্বোচ্চ দাম পরিচর্যার বাড়তি খরচ উৎপাদন কমায় কারণ ক্রেতার না বিশ্বাস খুশি বাগান মালিক সহ ব্যবসায়ীরা এই ছিল বিভাগের সময়ে আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন পর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন তোহা খান তামিম আপনাকে ধন্যবাদ আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে সঙ্গে থাকুন সময়